আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে। এক মাসের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় ফ্রেডি ভারত মহাসাগর পেরিয়ে গত শনিবার মোজাম্বিকের মধ্যাঞ্চলে ঘণ্টায় 120 কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড় ফ্রেডি। এতে মোজাম্বিকের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে বন্যা। দেশটিতে মোট 6 জনের মৃত্যু হয়েছে। মোজাম্বিকের পর ফ্রেডি আঘাত হানে মালাউইতে। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। মালাউইর বাণিজ্যিক রাজধানী ব্লান্টায়ারে সবচেয়ে বেশি 85 জন মারা গেছে এবং প্রায় 134 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মোজাম্বিকের আবহাওয়া অধিদপ্তর বলছে গত 4 সপ্তাহে 1 বছরের বেশি বৃষ্টিপাত হয়েছে। তারা জানিয়েছে এতে নদীগুলো বাঁধ ভেঙে ব্যাপক বন্যা হতে পারে। Risk of waterboarding. It's had more than a year's worth of rainfall in the past 4 weeks.